জনপ্রিয় মডেল ইমি বিয়ে করেছেন ডর রিফাত আবদুল্লাহ আজমি। গত শুক্রবার রাতে রাজধানীর বেঙ্গালুরুর এক রেস্তোরাঁয় তাদের আকুত অনুষ্ঠিত হয়। এখানে দু পরিবারের ঘনিষ্ঠজন আর বন্ধুরা উপস্থিত ছিলেন। ইমি আজ শনিবার দুপুরে নিজেই প্রথম আলোকে ফোন দিয়ে এই খবরটি জানিয়েছেন। ইমি বলেন, আমরা দুজনে র‍্যাপ মডেলিং এর সঙ্গে জড়িত। গত বছর আজমিরের সঙ্গে আমার পরিচয় হয়। এরপর আমাদের দুজনেরই অনেক কিছু মিলে যায়, এই যেমন ধরেন চিন্তা ভাবনা পরিকল্পনা এবং জীবন। একসময় আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। এই বিয়েতে আমার মা বাবা খুবই খুশি হয়েছে, তারা আমাদের জন্য দোয়া করেছেন। বিয়েতে আমার শাশুড়ি আর আজমিরের আত্মীয় স্বজন অনেকে এসেছেন চট্টগ্রাম থেকে। সব কিছু মিলিয়ে আমি এখন খুবই খুশি। ইমি আরও বলেন, অল্প সময়ের সিদ্ধান্তে এই আগত অনুষ্ঠান আয়োজন করছি আর সব কিছু আমার একাই গুছিয়েছি, তাই আগে অনেককেই জানাতে পারিনি, ইমি জানান। তারপর আজমিরি এখনও র‍্যাম্প মডেল করছেন, পাশাপাশি চীনের একটি প্রতিষ্ঠানে কর্মরত। তার শ্বশুর এখন সৌদি আরবে আছেন, বিয়ের সময় তার সঙ্গে কথা হয়েছে। শীঘ্রই তিনি দেশে আসবেন এবং বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন। গত বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা লিঙ্কের ইমির বাসায় হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়। এখানে তার আত্মীয় স্বজন আর বন্ধুরা উপস্থিত ছিলেন। মিডিয়া অঙ্গনে নিত্য নতুন খবর সবার আগে জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।